আমার নবী পাকের জীবনী যদি দেখা যায়, আল্লাহ নবী 63 বছর দুনিয়া জিন্দেগীতে হায়াতে ছিলেন, ওই 63 বছর জিন্দেগীতে এই পৃথিবীর অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষ বানাবার জন্য এই পৃথিবীর অরাজকতাকে কাটিয়ে দিয়ে সাম্য শান্তির সমাজ গড়ার জন্য এই পৃথিবীতে হিংসা রাজনীতিকে বন্ধ করে দিয়ে ভ্রাতৃত্ব আমানের সমাজ গড়ার জন্য আল্লাহ নবী জিন্দেগীটা কত কষ্ট করেছে, এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে গিয়ে বন্দী হয়েছিলেন জালিমদের জুলুমের অত্যাচারে, কেননা জালিমরা আমার নবীকে খুঁজে বেড়ায় জানে মেরে দেবে বলে, আল্লাহ নবী পাহাড়ে গিয়ে বন্দি থেকে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে, তথাপিও নবী আমার রাতের অন্ধকারে মানুষে বাড়ি 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 গিয়ে সভ্যতা ইনসাফ ইনসানিয়াত একত্ববাদ আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নজওয়ানেরা ইসলামের স্টাইলে রোজা করুন, ইসলামের স্টাইলে ইফতার করুন, ইসলামের স্টাইলে ঈদ করুন, অর্থাৎ আমার নবী পাক যেভাবে করেছে ওইভাবে করুন। আল্লাহ নবী সুন্দর করে নতুন কাপড় পরে নিয়ে গোসল করে এমন করে নবী আমার সেজে গুজে সুন্দর করে ঈদগায় দিয়ে যেতে ফাঁকা জায়গায় চলে গিয়ে সাহাবারাও সেজে গুজে ওই জায়গাতে কাঁথা দিয়ে সে বসে যেতেন, আল্লাহ নবী নূর নবী ঈদে নামাজ পড়াতেন, খুতবা পড়তেন, সাহাবা হুজুররা শুনতে থাকতেন, খুতবা হয়ে যাবার পরে সমস্ত সাহাবা ভাইরা একে অপরে গলায় গলায় মিলা করে কুলোকুলি করতেন, একে অপরের খোঁজ খবর নিতেন, একে অপরের আত্মীয় কুটুমের কাছে যেতেন। একদিন আল্লাহ নবী এইভাবে যখন ঈদগাহ দিকে রওনা দিয়েছে, আল্লাহ নবী খরের সামনে যখনই বাইরে হয়েছে একটা গরিব ছিঁড়া ফাটা জামা কাপড় পরা ছোট্ট একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেছে, বাবা ছেলে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো, আজকে ঈদের দিন খুশির দিন জামা কাপড় পরে হাজারো ছেলেরা ঈদগাহে যাচ্ছে, তুমি এখানে ধুলোবালি মেখে এইভাবে কেন দাঁড়িয়ে আছো। ওই ছেলেটা বলেছিল, আমি আমার দুঃখের কথা এতিম নবী ছাড়া অন্য কারো কাছে বলবো না, কারণ আমার আম্মা জান বলেছেন এতিম নবী ছাড়া তোমার দুঃখের কথা কাউকে বলবে না, কারণ এতিম নবী ছাড়া তোমার দুঃখের কষ্ট কেউ বুঝবে না। আল্লাহ নবী এমনি করে হ্যাট হয়ে গেলেন, ওই ছেলেটা কাজে মুখটা কাছাকাছি হয়ে গেল, বাবা ছেলে বলো তোমাকে সামনে যিনি রয়েছে উনি অন্য কেউ নাই, উনি হলো সেই এতিম এসির তোমার নবী হযরতে মুহাম্মদ রাসূল। আল্লাহ নবীকে ওই বাচ্চাটা নিজের কষ্টের কথা শোনাচ্ছে যে হুজুর আমার আব্বা জান নাই, আমরা গরিব সবাই নতুন নতুন জামা কাপড় পরেছি, আমি মায়ের কাছে আবদার করেছিলাম, মা বলেছিল বাবা দিমা সমর্থ নাই, যাও রসুল্লাহর কাছে দাও, দেনেওয়ালা মোহাম্মদ রসুল দিতে পারে, জোরে বলুন সুবহান। আমার নবী দিতে পারে না পারে না, জোরে বলুন। হ্যাঁ, দুটো রকম দেনেওয়ালা, একটা আল্লাহ দিবা একটা রসুল দিবা। আল্লাহ যখন দেয় আল্লাহকে কেউ সহযোগিতা করেনি, রসুল যখন দেয় রসুলকে দিবার পাওয়ারটা আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহান। এই জায়গাটাই ঠিক রাখবেন, বেশাক রসুল দেনেওয়ালা, কিন্তু রসুলকে দেওয়ার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আর আল্লাহও দেনেওয়ালা, আল্লাহকে ক্ষমতা কেউ দিয়েছে নাকি? না।
তাহলে পার্থক্য আছে না নাই? আর পার্থক্য হয়ে গেল, কিন্তু আমরা এই সব কথা শুনে অনেকে ঘাবড়ে যায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ঈমান মনে চলে গেল। আরে আছে কোথায় যাবে, থাকলে তো যায়, পকেট খালি বলছে আমার পকেট মার হয়ে গেল। আরে পকেটে তো কিছু ছিল না, তো মার কি করে হবে? রাসূলকে চেনেন, নবীকে বোঝেন, নবীকে আল্লাহ এত মাকাম দিয়েছে। এক মহিলা আপনারা সবাই জানেন, কেন ভুলে যান জানি না, রাসূলকে এসছেন, হুজুর আপনি নাকি ওয়াজ করেছেন বুড়ো বুড়িরা জান্নাত যাবে না? আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ মা আমি ওয়াজ করেছি। মহিলা হাও মাও করে কাঁদছে, হুজুর কি সর্বনাশ, কেন আমি যুবতী বয়সে মারা গেলাম না, কেন আমি বুড়ি হলাম, আমি তো তাহলে জান্নাত যাবো না? আল্লাহ নবী বললেন, না মা তুমি জান্নাতে যাবে, তুমি বলুন বলুন জান্নাতে যাবে। এই যে কথাটা বলে দিল ওই মহিলাটা, সমস্ত পৃথিবীর মুফাসসিরিন মুহাদ্দিসিন ইমাম মুস্তাহিদ একটা কেউ ইখতিলাফ করেন এই হাদিসটাকে নিয়ে, সবাই বলছে এই মহিলা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জান্নাতে যাবে, তবে যখন যাবে আল্লাহ তোমায় কুমারী যুবতী বানিয়ে দেবে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটা বুঝাতে চেয়েছি, মা তুমি জান্নাতে যাবে, চিন্তা করো না। মহিলা খুশি হয়ে গেল। এই যে কথা রসুল বললেন, কবে বিচার হবে, এখনও বিচার হয়েছে নাকি? 1450 বছর আগে নবী বলেছে, এখনও কতদিন দুনিয়া আছে কে জানে। আবার মানুষ চলে যাবার পর এই পৃথিবীটা কতদিন যে এমনভাবে থাকবে তাও বা কে জানে। তারপরে ময়দানে মাহশর হবে, কানা মিকদারু খামসিন আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে, তারপরে বিচার হবে। এত আগে নবী বলে দিলেন, মা তুমি জান্নাতে যাবে, মুখ নবীর কথা ছিল আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুখটাকে আল্লাহ এমনভাবে তৈরি করেছে, ওই মুখটাতে যেটা বলে কামলিওয়ালার কথাকে আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হা হা, আল্লাহ বা যাকে না বানালে কোনো কিছু বানাতেন না, আল্লাহ বা যা খাতির কায়নাতকে তৈরি করেছেন, আল্লাহ বা যা জন্য কুল কায়নাতকে বানিয়েছেন, আল্লাহ যাকে হাবিবুল্লাহ লাকাব দিয়েছেন, আল্লাহ যাকে তিনার দিদার দিয়ে ধন্য করে দিয়েছেন, আল্লাহ জিনাকে নিজের মেহমান বানিয়ে নিয়ে গেছেন। এ যুবকেরা তরুণেরা বাপেরা, যে নবী পাকে শান মর্যাদা সম্বন্ধে আল্লাহ বা জানিয়ে দিয়েছে, তোমাদের কথার আওয়াজটা যদি আমার হাবিবের কথার আওয়াজের উপরে চলে যায়, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে বরবাদ করে দেব। যে নবী পাকের দরবারে সম্মান আল্লাহ তো দিয়েছে, আমার নবী পাক যখন সাহাবাদেরকে দাওয়াতটা করত, সাহাবারা আমার নবী পাকের দরবারে যেতে, আল্লাহ নবীর দরবারে মেহমানদারি হয়ে যেত, সাহাবারা খাওয়া দাওয়া করার পরে ওই জায়গাতে একটু বসে থাকতো, সঙ্গে সঙ্গে আল্লাহ অপছন্দ করতেন এই বসে থাকাকে, সঙ্গে সঙ্গে ফারিস্তা পাঠিয়ে দিতে, এ জিবরিল যা আমার হাবিব দরবারে যা, আমার হাবিবের সাথীদের করে এখনই দরবার থেকে বেরিয়ে যেতে বল, কেননা আমার হাবিব বড় লজ্জা করে, কাউকে বলতে পারে না, কিন্তু দুপুরে খাবার পর একটু কাইলুলা করতে হয়, আমার হাবিবকে একটু রেস্ট নিতে হবে। আমার নবী পাকের এই সামান্য সামান্য বিষয় বোঝাবার জন্যে সামান্য বলছি, এই বিষয়ে কোনো দায়িত্ব দোনো জানে সৃষ্টিকর্তা আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। সেই নবী পাকে শান মর্যাদা আল্লাহ পাক কত বাড়িয়েছে, তাই সেই নবী পাকের মর্যাদার কথা বললে কেন দিলটা ব্যথা হয়, সেই নবী পাকের আলোচনা করলে কেন দিলটা ভালো লাগে না, সেই নবী 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 করলে কেন মাহফিলে যেতে মন যায় না, সেই নবীর দিনের কথা বললে কেন শুনতে মন যায় না, সেই নবীর দিনের জন্যে কেন সময় দিতে ইচ্ছা যায় না, সেই নবী রেখে যাওয়া বিধানগুলোকে কেন জিন্দগির মধ্যে বাস্তবায়ন করতে মন যায় না। মনে রেখে দেবেন, পৃথিবীর কাউকে আল্লাহ আমাদের জন্য মডেল করেনি, আমাদের জন্য আল্লাহ একজনকে মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এ বিশ্বে মানুষ শুনে রেখে আমি তোদের রব সৃষ্টিকর্তা বলি, আমি আল্লাহ তোদের জন্য একটা উসওয়াতুন মানে হচ্ছে মডেল পাঠিয়েছি, ওই মডেলটা অন্য কেউ নয়, ওই মডেলটা হলো আমি আল্লাহ আব্দুল্লাহ দুলাল। তাই যা কিছু জিন্দগিতে করবে আমার নবীকে মডেল হিসাবে
পালন করো নামাজ পড়বে নবীকে দেখো রোজা রাখবে নবীকে দেখো ঈদ মানাবে নবীকে দেখো দান খয়রাত করবে নবীকে দেখো যাকাত দেবে নবীর থেকে শেখো কন্যার বিয়ে দেবে নবীকে দেখো এ দুনিয়ার মানুষ হজ করবে আজ তো হজে গিয়ে সেলফি তোলার জ্বালাতে মানুষ তো পেরেশান হয়ে যাচ্ছে না বন্ধু হাজি নামটা জড়াবার জন্য যে লাভ নাই আল্লাহকে খুশি করার জন্য যান যতদিন থাকিবেন মক্কা মদিনার জমিনে নিজেকে একটা মুজরিম আসামি গোলাম মনে করে রাখবেন তাহলে জেনে রাখবেন তুমি একটা কবুল হজ পাবে আর কবুল হজ মানে মায়ের পেট থেকে বেরোলে যেরকম কোনো গুনাহ থাকে না ওই রকম বেগুনাহ তুমি হয়ে যাবে আরো জোরে বলুন সুবহান আল্লাহ আজকের দিনে হজ মানে চার লক্ষর উপরে এত টাকা খরচ করে সব পানিতে ফেলে দিল মডার্ন হয়েছে মডার্ন পৃথিবীর বুকে একটাই ধর্ম আমি মনে করি আমার ধর্ম সব থেকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মডার্ন ধর্মের নাম হল ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ সর্বসময় সমস্ত সমস্যার সমাধান দরজা খুলে সবাইকে দিতে লেগেছে তার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই ঘরের ছেলে নিজের ধর্ম ছেড়ে দিয়ে এদিকে ছুটছে ওদিকে ছুটছে সেদিকে ছুটছে শুনছেন তো আল্লাহ সুযোগ দেবে না কেন আমার রসুল অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে আজ দুনিয়া যেদিকেই তাকাবেন পৃথিবীর এমন কোন দেশ নাই এমন কোন রাজত্ব নাই এমন কোন রাজার নেতৃত্ব নাই যেখানে কিনা আজান নাই মসজিদ নাই যেদিকেই তাকাবেন তাম পৃথিবী জুড়ে যেখানেই তাকাবেন আজানের আওয়াজ পাবেন কোরআনকে পেয়ে যাবেন নামাজ পেয়ে যাবেন রোজা পেয়ে যাবেন এ আমার আব্বা জান আম্মা জান ভাই বোনেরা দাড়ি টুপি মুসলমান পৃথিবীতে পেয়ে যাবেন কিন্তু আজ থেকে 1500 বছর আগে ওই মক্কা জমি শুধু নয় তাম পৃথিবীর জমিনে সভ্যতা কি জিনিস মানুষ ভুলে গিয়েছিল ইনসানিয়াত কি জিনিস মানুষ ভুলে গিয়েছিল প্রভু কে মানুষ ভুলে গিয়েছিল ঈসা নবী চলে যাবার পর একত্ববাদ কে মানুষ ভুলে গিয়েছিল মানুষ মানুষের দাসত্ব করতে শুরু করেছিল ওই সময় একদল ক্ষমতাশালী মানুষেরা দুনিয়ার মানুষের প্রভু তৈরি হয়ে গিয়েছিল পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচারের সাম্রাজ্য তৈরি হয়েছিল এই সাম্রাজ্যকে মিটিয়ে দিয়ে পৃথিবীর জমিনে শান্তি সভ্যতা একত্ববাদের বিশ্বাস আজান মসজিদ নামাজ রোজা ঈদ এত সহজে হয়নি আল্লাহ নবীর জিন্দগিটা দেখলে পাওয়া যায় কতটা কষ্ট করার পর পৃথিবীর জমিনে এই নাই সত্যটা জেগেছে আমার নবী পাকের জীবনী দেখলে পাওয়া যাবে তে আমি বোঝাতে চাই গুনাহ যদি হয়ে যায় মাফ আল্লাহ করে দেবে নবীর দিনে যদি গাছের একটা পাতা তুমি ছিঁড়ে ফেলো জেনে রেখে দিও তোমার নাজাতের চান্স নাই বুঝছেন তো নাকি মাইকের আওয়াজে দূরে কাছে যেখান থেকে শুনছেন মা বাপ ভাই বোন অন্যদিন পার্কে যাওয়া গুনাই কবিরা তওবা করলে মা পাচ্ছে ঈদ উপলক্ষ করে স্পেশাল ঈদ উপলক্ষ করে স্পেশাল এটা বাপ আপনি ধর্মকে কালি লাগাচ্ছেন ধর্মর গায়ে দাগ লেগে দিলেন দরুদ শরীফ আল্লাহুম্মা রাতে রাদারে যারা সেজদাতে রয় দু
চোখের রসদে নদী যেন বয়, রাতের আদারে যারা সেজদাতে রয়, দু চোখের রসদে নদী যেন বয়, ছলনার হাঁচারি যত আসো, ছলনার হাঁচারি যত আসো, পিছনে ফিরো তাকাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু নবী ভুলে যায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু নবী ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার আব্বা জানেরা ঘরের মানুষদের পেয়েছি, একটু আলোচনা করছি, বোঝার চেষ্টা করেন অনেক কষ্টের পর আল্লাহর নবী এ দিনকে আমাদের কাছে রেখে গেছে। আমার আম্মা জানেরা বোনেরা, এই পৃথিবী জমিনে নারীদের কোনো অধিকার ছিল না, এই পৃথিবী জমিনে নারীদেরকে বড় অপমান করা হতো, এই পৃথিবী জমিনে নারী সন্তান জন্ম হলে তাদেরকে জিন্দ জিন্দ পুঁতে দেওয়া হতো, এই পৃথিবী জমিনে নিজের বাপেরাই কন্যা দিওকে হত্যা করে দিত। এ আমার আম্মা জানেরা, এ আমার বোনেরা, এ আমার মায়েরা বেটিরা, এই পৃথিবী জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারী গুণকে রাখেল বানিয়ে এমন করে তাদেরকে বাজারে তোলা হতো, তাদেরকে বিক্রি করে দেওয়া হতো, তাদের শারীরিক অত্যাচার করা হতো, তাদেরকে হত্যা পর্যন্ত করে দেওয়া হতো, কোনো বিচার ব্যবস্থা এই জমিনের ওপরে ছিল না। আমার আম্মা জানে রাগা, এই পৃথিবীর জমিনে নারীদের মর্যাদা, নারীদের অধিকার, ইনসাফের অধিকার, হকের অধিকার, মায়ের মর্যাদা, স্ত্রীর মর্যাদা, কন্যা সন্তানের যে অধিকার, এই পৃথিবীর জমিনে কদাই নারীদের অধিকার দিবার জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে, আল্লাহ নবী অনেক মার খেয়েছে, অনেক জায়গায় দয়ার নবীকে বেউজ্জুতি করার চেষ্টা করা হয়েছে। মা বোনেরা, এ পৃথিবীর নারীরা, তোমাদের জন্য আল্লাহ নবী এত কষ্ট করেছে, এই প্রতিটা মাকে বলবো, আপনি আপনার সন্তান হলে ডাক্তার বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে জজ বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে স্কুলের মাস্টার বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে পুলিশ বানাবার চিন্তা বানান, যেটা চিন্তা আছে যদি ভালো সৎ চরিত্রবান রাজনীতির লিডারও বানাতে চান বানান, কোনো ইসলামের নিষেধ নাই, মারে তবে শুয়ে রেখে দেন, যাই বানান চাই না বানান, মনে রাখবেন আপনার বাচ্চাকে মুহাম্মদ রসুলের গোলাম বানান, ছোটবেলা থেকে যদি আপনার বাচ্চা নবী প্রেমিক হয়, নবীর গোলাম হয়, নবীকে মডেল বলে যদি মেনে নেয়, আপনার বাচ্চা যদি পুলিশ হয়, ওই পুলিশ কখনো খুশ খাবে না, আপনার বাচ্চা যদি ডাক্তার হয়, কোনো রুগীর সঙ্গে ধোকা দেবে না, আপনার বাচ্চা যদি নেতা হয়, প্রজাদের মালকে আত্মসাত করবে না, যাই হোক না কেন আপনার বাচ্চা যদি মুহাম্মাদের গোলাম হয়, ওই বাচ্চার কাছে শুধু আপনি নিরাপত্তা নয়, এই দুনিয়ায় বাচ্চার কাছে নিরাপদ থাকবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আলেম হাফেজ ইমামদের কাছে কি সমাজ নিরাপদ নয়? বলুন বলুন, কেন? এটা তো নবীর ওয়ারিস। আবার বলবো, আলেমদের মধ্যে দুটো দিক আছে, একটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া আর একটা হলো শয়তানের ওয়ারিস। অর্থাৎ এলেম শিখেছে, আল্লাহ তাকে এলেম দিয়েছে, কিন্তু আল্লাহ ভুলে গিয়ে দুনিয়ার লোভ লালসায় সে দুনিয়ায় দাড়ির সঙ্গে মিশে অন্যায় দেখে চোখে পট্টি দিয়ে বস থাকে, কেন আমারটা পেয়ে গেলাম চল যাব। আবার এক দল আলেম আছে, ভাঙা খুঁটরি বাড়ি, ঈদের সময় স্ত্রীকে কাপড় দিতে পারে না, বাচ্চাদের দায় নিজেরও হয় না,
কিন্তু মেম্বারে খুতবা দিতে উঠে সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, জেনার বিরুদ্ধে বলে, ব্যভিচারীর বিরুদ্ধে বলে, এক কথায় কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ন্যায়ের পক্ষে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে, এতে আমার ইমামতি থাকবে কি যাবে ভাবে না। মেম্বার শরীফে উঠে জলসান মেম্বারে হোক আর নম মসজিদের মেম্বারে হকের পক্ষে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে, কে ফাটবে কে চটবে সে ভাবে না। এ হলো রসুলের পক্ষে, এদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছে কিয়ামতের কঠিন গরম দিনে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ এদেরকে ডেকে বলবে, হ্যাঁ আহলে ইমরা তোমরা এখানে কেন, যাও জান্নাতে যাও, তোমাদেরকে আমি জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহান। তারা যখন জান্নাতে যাবে একদল লোক চিনতে পেরে যাবে, আরে হুজুর আপনি আল্লাহ আমাদেরকে জান্নাতি করে দিয়েছে, আপনি চলে গেলে তো হবে না, দুনিয়ায় অনেক ওয়াজ করেছেন, জুম্মায় জুম্মায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, বাবার আল উলামা ওয়া রাসূল আম্বিয়া রসুল বলেছেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। হুজুর আপনাকে ভালোবাসতাম, আমার বাড়ি যেদিন আপনার খাবার পালা পড়তো আমার স্ত্রীকে বলতাম উজু করে রান্না করবি, ইমাম সাহেব আজকে খাবে, খবরদার গায়ে মাথায় কাপড় দিয়ে আজকে রাঁধবি, ইমাম সাহেব খাবে। পাড়ায় যেদিন জলসা হতো হুজুর আসতো বলতাম, এই খবরদার ভালো করে পাক সাফ করে উজু হালে গায়ে মাথায় কাপড় দিয়ে খাবি, হুজুর আসবে হুজুর খাবে। এগুলো হতো আমার দাদু দেখো খাইয়েছে এইভাবে, এখন আর খাওয়াই না। দিদি বলেন কি করে বুঝলেন, খেয়ে বোঝা যায়, খাবার পরে বোঝা যায়। বাপ আমি সবার কথা বলবো না, আকসার বাড়িতে আবার হয়, তবে গরিব বাড়িতে খেলে শান্তি পাওয়া যায় ভাই, এতে কে ফাটবে বা দেখার দেয়, অতি সত্য কথা বলছি, গরিবের বাড়ি খেলে না তৃপ্তি পাওয়া যায়। তবে হ্যাঁ এখন আবার গরিবের বাড়িতেও তৃপ্তি নাই, কেন বন্ধন লোন ঢুকে গেছে, ওই জন্য সব থেকে উত্তম না খাওয়া, কথা বুঝছেন না। এবার আমি নাই না খেয়ে নরের তকবীর আল্লাহ একবার চলে গেলাম কাছে, ইমাম সে কি করবে, সেই আসে জোহর বেলা কি হবে, এবারে খেতে হবে মশলাটা বলে যাই, হাত তুলে দোয়া করে দিলেই যায় পারিশ্রমিক হিসাবে। তো যাই হোক, তখন আল্লাহ পাকের কাছে তারা যাবে যে কি খবর তোমাদের ঘরে, বললাম আল্লাহ সবই জানে, আলোচনাটা যদি না করতে তো ঘটনা ঘটবে, তাহলে আমরা কি করে জানতাম। আল্লাহ পাককে বলবেন, আল্লাহ একদল লোক আমাদেরকে ভালোবাসত, আজ তারা মুসিবতে, আমাদের সঙ্গে তাদেরকে যদি দেন, আল্লাহ পাক বলবেন যাও তোমরা যাকে যাকে চাইবে ফেরেশতা তাকে তাকে এদের সঙ্গে জান্নাতি করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, এখানে একটা প্রশ্ন থেকে যায়, এমন কোন লোক কি আলেমের সাথে যাবে তারা ইসলামের ক্ষতি করেছে, না যেতে পারবে না, কেন আল্লাহ তাকে আলেমের সঙ্গে কিয়ামতের দিন দেখা করাবে না, তাকে অন্য সাইড করে দেবে, তার সঙ্গে মুলাকাত করাবে না। কিন্তু গুনাহগার যারা হবে তাদেরকে আল্লাহ আলেমদের সাথে আলেমের খাতিরে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমের ইজ্জত দিয়েছেন কে? অতি আপনার নজরে আব্বাস সিদ্দিকীর একটা কথা পছন্দ হয়নি, হতে পারে আপনি আমাকে ছেড়ে দিন না, আমার কথা শুনবেন না, আমার কাছে যাবেন না, আমাকে আনবেন না, আমার থেকে দূরে সরে যান, মিটে গেল। হতে পারে আমার 90টা ভালো কাজ আছে, 10টা ভুলে গেছে, 90টা ভালো কাজ আছে, কিয়ামত দিন আল্লাহ তো বলতে পারেন, এ আমার এই বান্দাটার 90টা ভালো কাজ ছিল, একটা ভুলে গেছে, 10টা ভুলে গেছে, যা তোর বেশিরভাগটা তো ভালো, তোকে মাফ করে দিলাম। তুমি যে আমার সঙ্গে সমালোচনা করে রাখলে তোমার কী হবে, কথা কিছু বুঝাস? আম মানুষের উচিত যাকে ভালো লাগবে একজনকে ধরো, দুজনকে নয়, বাকিদেরকে সম্মান যদি ইচ্ছা যায় ভালো লাগে করো, আর নয় দূরে থাকো, বেউজ্জুদি করতে যাও না। দুনিয়া জমিনে প্রতিটা কদম ফেলার সময় ভাবতে থাকবেন এই কদমে আল্লাহ খুশি না বেজার, এই কাজে আল্লাহ খুশি না বেজার, এ না জোয়ান কোথায় যাচ্ছ, না আমি চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন হচ্ছে ওখানে যাচ্ছি, এ যুবক তুমি বলো তোমার এই যাওয়াতে আল্লাহ খুশি না বেজার, তোমার হৃদয়কে কি জিজ্ঞাসা করছো, তোমার আল্লাহ নবী কি চাঁদ রাত উপলক্ষ করে এই খান ফাংশন কি দিত, তোমার নবী কি চাঁদ রাত উপলক্ষ করে এই নাচ গানের কি পাঠিয়ে দিয়েছে, না দেয় না তাহলে তুমি যখন
স্বীকার করে নিয়েছো তাহলে তুমি কোন ইসলামকে মানছো? তোমার নবীর ইসলামে যখন চাঁদ রাত উপলক্ষ করে কোনো গান বানসান নেই যখন কেন তুমি করতে যাচ্ছ? তুমি কেন ওইদিকে যাচ্ছ? তবে যুবক শুনে রাখো দাও, যখন তুমি ওইদিকে রওনা দেবে তুমি প্রতিটা কদম ফেলতে থাকবে তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দি রে আয় ফিরে আয় ওইদিকে যাস না রে বান্দা বান্দি রে গে, ওইটা হলো শয়তানের রাস্তা, ওখান থেকে গেলে আমার থেকে দূরে সরে যাবার রাস্তা, ওটা আজাবের রাস্তা, ওটা আমার রহমত থেকে দূরে যাবার রাস্তা, ওরে আমার বান্দা বান্দি রে আয় ফিরে আয় ফিরে আয় ওইদিকে তু না যাস না। আল্লাহ পাখির ডাক দেখে বারবার ফেরেশতারা বলতে লাগে ও রব্বি আল্লাহ বা কেন ওদেরকে আপনি বার 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 করে ডাকেন, ওরা তো আপনার ডাকি সারা দেয় না, আমরা তো রয়েছি আপনার দাসত্ব করার জন্যে। আমার আল্লাহ বলে ওরে আমার ফেরেশতারে আমি কারো মুখাপেক্ষী নয়, তোরা দাসত্ব করলি কি না করলি কি, আমার বান্দা দাসত্ব করলি কি না করলি কি, কিন্তু আমার নিজাম আমার আইন কারণ কখনো চেঞ্জ হবে না। আমার বান্দা যেদিকে যাচ্ছে ওই দিকটা হলো আজাবের দিক, আমি আমার বান্দাকে বড় ভালোবাসি, আমার বান্দিকে বড় ভালোবাসি, তাই তাকে বার 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 ডাকি। কেন ধোকাই পড়ে গেলি, কেন গানে চলে গেলি, কেন ফাংশনে চলে গেলি, কেন নাচে চলে গেলি, কেন অর্ধলঙ্গা নারী চেহারা দেখতে চলে গেলি? ওরে আমার বান্দারে আমি আল্লাহ যদি তোকে কানা করতাম তাহলে তুই ভেবে দেখ তুই দুনিয়ার কোনো স্বাদ পেদি না, মা বাপকে দেখতে পেদি না, স্ত্রী বাচ্চা কাউকে দেখতে পেদি না, আমি আল্লাহ তোকে সব দিলাম আমার দিয়া নিয়া বদলিয়ে আমার বিরোধী করিস না রে বান্দা, এইভাবে ডাকতে থাকে। আমি আপনি হয়তো সারা দিলাম না ওই গানে চলে গেলাম, আমার আল্লাহ পা পরমনটা কুদরতি অন্তরটা এ যুবক তোমার আমার দিকে তাকিয়ে রয়ে যায়, কুদরতি নজরে তাকিয়ে রয়ে যায়, তুমি আমি পাপের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ তখনও ডাকতে লাগে ফিরে আয়, এখনো সময় আছে ফিরে আয়, এখনো সময় আছে ফিরে আয়। আসুন আর কথা পেরিয়ে লাভ নেই, একটু সালাম দেবো, একটু সালাম দেবো, বসে দেন না দাঁড়িয়ে দেন, সব দাঁড়ানোতেই আছেন তো, হ্যাঁ নতুন করে আর এদিক ওদিক ভাগাভুগি করার দরকার নেই, কথা বুঝে আসছে? সালাম দিয়ে আল্লাহর হুকুম দাঁড়ানোটা হলো প্রেমের ব্যাপার, এটা প্রেমের ব্যাপার, পছন্দের ব্যাপার, কথা বুঝে আসছে? এ নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম কঠিন হাসো ওরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাগার উম্মা আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশে বা হক নে পুকারা সজবে গোম্বর হক يا رسول يا حبيب
سالبات الله পড়িলো আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এরজানি হইল জগৎ অনুরানি আমিনার নয় ও يا رسول يا حبيب سلام شغل تو گائے گئے بوسبن الاغل اولى بكماله حسبت جا بجماله اللهم صل على ولا آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد ولا آلي سيدنا مولانا محمد اللهم صلي على راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں یہ جینا ہے کیا بات ہے جینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں یہ جینا ہے کیا بات ہے جینے کی عرصہ ہو طیبہ کی جس گلیوں سے گزرے عرصہ ہو طیبہ کی جس گلیوں سے گزرے اس وقت بھی گلیوں سے خوشبو ہے پسینے کی اس وقت بھی گلیوں سے خوشبو ہے پسینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی ہمارے نبی پاک صلی اللہ علیہ وسلم جمن رحمت چھلین وما ارسلناک الا বলবেন তো সবাই এই আয়াতগুলো যদি না জানেন তো কি জানবেন বলুন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাম আলমের জন্য আমার নবী রহমত ও দয়া আমার নবী যেমন রহমত ছিলেন তেমন আমার নবী খুশবু ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর পুরো শরীর দিয়ে খুশবু বাহির হতো বেশাক আমার নবী মানুষ ছিলেন বেশাক সত্য কথা তাই তো মানুষ জাতি শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত মানুষ কিন্তু আমার নবী ছিলেন
নূরওয়ালা মানুষ, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পুরোটাই নূর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দীদের একটা বিরাট বড় ইমাম, বিরাট বড়, প্রচুর জ্ঞানী মানুষ আশরাফ আলী থানভী সাহেব, তিনি লিখেছেন আমার নবীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু, থুতু মোবারক থেকে শুরু করে ঘাম মোবারক থেকে শুরু করে সবটাই ছিল নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদ জামানের হাতে গড়া সন্তান হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেব এবং রক্তের বাচ্চা এবং হাতে গড়া মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা, এনারাও লিখেছেন আমার রসুল হলেন মাথার তালু থেকে পায়ের তালু, অর্থাৎ নবী হলেন নূরে মুজাসসাম, নূর অলা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, কিন্তু তিনার শরীর থেকে খুশবু বাহির হতো, শুধু শরীর নয়, তিনি ইস্তেনজা মোবারক বা প্রয়োজন যেটা আমরা করি পেশাব পায়খানা, তা থেকেও খুশবু বাহির হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের থেকে অনেক রায়াত আছে, কোনো জায়গায় সফরে যাচ্ছে ফাঁকা এলাকা, এখন তো সব ঘরবাড়ি, রসুলের প্রয়োজন হয়েছে ফাঁকে যাবার, আল্লাহ নবী দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে দূরে দূরে গাছ সব মরুভূমি এলাকা পাহাড় এলাকা, এখন তো সব গাছ লাগানো হচ্ছে, তখন তো গাছ কোথায়, এই দূরের গাছ কিশারা করতো, এই দূরের গাছ কিশারা করতো, চারদিক থেকে সব গাছ, জমিন ফেটে 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 রসুলুল্লাহর কদমে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কী নবী আমরা পেয়েছি, সেই নবীকে নেতা বলে মানুন, দিল জান মাল দিয়ে নবীকে আদব করুন, প্রেম করুন। আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি বিশ্বাসের জন্য জান্নাত তো আপনার ইন্তেজারে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি জান্নাতের ইন্তেজার করবেন, জান্নাত তো আপনার ইন্তেজারে থাকবে, কবে আমার কাছে তুমি আসবে এবং হুরেরা তোমার জন্য গীত গাইবে, কবে তুমি আসবে, আমি আজও তোমার অপেক্ষায়, প্রত্যেকটা মোস্তফার গোলামকে হুরেরা ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি নি বাপ, গল্প বলছি, নবীর দিন বলছি, নবীর দিন বলছি, সেই নবীকে ভালোবাসুন, প্রেয়ার করুন, সেই নবী যা করলে খুশি সেটা করুন, নামাজ পড়লে নবী খুশি করুন, রোজা রাখলে নবী খুশি রাখুন, মা বাপকে ভালোবাসলে নবী খুশি করুন, বাপ স্ত্রীকে ভালোবাসলে নবী খুশি ভালোবাসুন। আরে দয়ার নবী নিজে চিবিয়ে, শক্ত যিনি গোস্ত হতো নিজে চিবাতেন, চিবিয়ে নরম করে আমার নবী তিনার আহালিয়া আমাদের আম্মা জানদের ঘরে খাওয়াতেন, কথা শুনছেন? আর আমরা তো অনেকে আছি স্ত্রীর সঙ্গে খাই না, আচ্ছা বলি আমরা নবীর উম্মত কথা। হ্যাঁ, কিছু মানুষের একদিন দুদিন এমার্জেন্সি থাকতে পারে, একদিন দুদিন এমার্জেন্সি থাকতে পারে, নাচার তুমি রাত হবে আসতে, তুমি বিবিকে বলবে না গে আমি দুটোই আসবো, তুই শুকিয়ে থাকবি না, ওটা বা জালিম হবে, আপনি আপনার টাইমে, তুমি তোমার টাইমে খাওয়া দাওয়া করে রেস্ট নেবে, আমি আসবো কেন, আমার একটা বিশেষ কাজ, আমি পুরুষ মানুষ, বাইরে বাইরে ঘুরতে হয়, কোনো কাজে জড়িয়ে যাবো কি দূরে যাচ্ছি, আসতে দেরি হবে, তুমি আমার আজকে অপেক্ষা করবে না, এটা তো ভালোবাসা না, সে বাচারি এমনি শুকিয়ে আছে, আর তুমি তো নাচারে, আবার তুমি তো মাঝে মাঝে রাস্তায় চা বিস্কুট খাচ্ছ আস্তে আস্তে করে, সে তো পুরো শুকিয়ে আছে, স্বামী এলে খাবো, কথা বুঝে আসছে, এগুলো করবেন না। তো এই যে প্রেম ভালোবাসা, আমার রসুলে পাশা সাল্লাম তিনার শরীর থেকে পাসিনা বেরোতো, আম্মা জানরা ওই ঘাম পাসিনাকে হাতে করে নিয়ে পাত্রে রাখতেন, যখন কোনো গরিবের মানুষ কোনো মানে অনুষ্ঠানে যেতে যেতেন, তখন এই আতর মেখে যেতেন, সবাই অবাক হয়ে যেত যে কী খুশবু মেখেছো, এ খুশবু তো কোনো দোকানে পাওয়া যায় না, তারা তখন বলে এটা কোনো আতর নয়, এটা রাসূলুল্লাহর পাসিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তে আজও যিনারা হাজি আছে মদিনা শরীফে মক্কা শরীফে গেলে সেই নবীর পাসিনার খুশবু তারা পায়, কেন নবী আজও হায়াতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর হায়াতের জিন্দেগিটা বারজাখি, তিনি আখেরাতের রাস্তায় রওনা দিয়েছে, আমাদের মতো দুনিয়াদারি সংসার এ জিন্দেগি কাটিয়ে দিয়েছেন, আখেরাতের জিন্দেগি তো শুরু হয়েছে কিন্তু হায়াতে আছে। বেশাক উম্মতের দরুদ শোনে, উম্মতকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, দেখে উম্মত যখন সালাম দেয় নবী জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা দাঁড়িয়ে দিই, কেউ যদি বসে দেয় আমরা তার বিরুদ্ধে নয়, কিন্তু আমরা দাঁড়িয়ে দিই, কিন্তু কেউ যদি বসে দেয় তাদেরকে আমরা ফতোয়া দিই না,
যে তুই জাহান্নামী হয়ে গেছিস না, সে যদি বসে দেয় তার প্রেম যতটুকু সে করছে নবী তার প্রেমটাকে কিভাবে নেবে নবী আর তার ব্যাপার, কিন্তু আমি আমরা দিই দাঁড়িয়ে, কারণ নবী যখন জবাবটা দেবে তো আদেবের সাথেই নেব, তাই দি। রাতে বিমদিনে কি বাতে বিমদিনে কি জিনে মে জিনা হে গে ক্যা বাত জিনে কি তারিফ কে লায়েক জব আলফাজ নেহি মিলতে তারিফ কে লায়েক জব আলফাজ নেহি মিলতে তারিফ করে কোই কিস তরা মদিনে কি রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি জিনে মে জিনা হে গে ক্যা বাত হে জিনে কি ও আপনে নিগাহোঁ সে মস্তানা বনাতে হে আরো জোরে ও আপনে নিগাহোঁ সে দিবানা বনাতে হে জহমত ভি নেহি দেতে গে মে খার কো পিনে কি জহমত ভি নেহি দেতে গে মে খার কো পিনে কি রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি জিনে মে জিনা হে গে ক্যা বাত হে জিনে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা সংক্ষেপ করব, আসেন একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার আব্বা গুণ, আমার ভাই গুণ, আমার আব্বাজান গুনো, আমার মা গুনো, আমার বোন গুনো, ছোট ছোট বাচ্চা গুনো, আল্লাহ আমরা বসেছি আপনার শাহিদার বড় দুটো হাত তুলেছি, কিছু কথা বলালেন বললাম, যা বলালেন আল্লাহ বলেছি। তবে মালিক আমার জানা মতে ইচ্ছা করে আমি ইসলাম ও কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলিনি, ইচ্ছা করে ইসলাম ও কোরআনের বিরোধী কোনো কাজকে কখনো সাপোর্টও করিনি, অইচ্ছাকৃত না জানায় যদি কোনো কিছু হয়ে যায় আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেবেন আল্লাহ। তারপরেও মালিক আমরা সবাই আপনারই তো দাস দাসী, ভুল আমাদের সবার আছে আল্লাহ, এই মাহফিলটা করতে গিয়ে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেবেন। যদি এই মাহফিল ও আমাদের আশা, হাজারো মুরব্বী বাপেরা বসে আছে, নামাজিরা বসে আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা, আর তার সাথে আমরা যুবকগুণও জুটিছি, আলে মুলামারাও আছে, আল্লাহ হাফেজরাও আছে, আর আমরাও সব জুটিছি, এসে বসেছি জান্নাতের বাগান বসে গেছি, খোদা আপনি আমাদেরকে কায়ামতের দিন বার করে আর জাহান্নামে দেবেন না আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন না আল্লাহ, জান্নাতে যাবার সুব্যবস্থা আপনি করে দিন আল্লাহ। আয় আল্লাহ এই সব কিছু মিলিয়ে তাবারুকও করেছে, তাবারুককেও আপনি কবুল করলেন আল্লাহ, আপনি আমাদেরকে খুশিতে রাখবেন আল্লাহ, দুনিয়ায় যতদিন রাখবেন, দুবেলা ইজ্জতের সঙ্গে খানা খাওয়াবেন, ইজ্জতের কাপড় দেবেন, ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচার তৌফিক দেবেন, ইজ্জতের সঙ্গে থাকার আমাদেরকে তৌফিক দেবেন আল্লাহ, দিনের ওপরে, ধর্মের ওপরে, ইসলামের ওপরে বাঁচিয়ে রাখবেন আল্লাহ, ইমানের সঙ্গে মরণটা নসিব করবেন আল্লাহ। এসব মিলিয়ে সব দিয়ে থাকেন সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাকির মওজুদান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা ঔলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ ইমামে হাসান হুসাইন
كربلا شهيدان وزرقون جنة الباقي جنة المؤلى أشري مباشرة خلفاء رشيدين أصحاب الصفا تمام سابا خذو دیگر روحي روحي سواب تو کو پہنچ دی اے اللہ تمام نبی صدقین سادا صالحین عرب اللہ خذو دیر روح پاک سواب تو پہنچ دین چار پیرانی پی چار امام حضور درو پاک ان سب پہنچی دی اللہ با پھر پا شوی پیرا سے باسے شسوی دانو جو گنج شادا حضور اللہ بارم پر حضور بل پر حضور جو تو حضور را روی چین پتے کے روخی رن سب دو پہنچی دی اما دن شکل مرشید کے بلا مزادد الزمان سیدنا ابو بکر صدی دادا خلو پی گملا روح پاک صاحب تکو پہنچی دی اللہ اما دادا پیر سلسا کے قبول کرن اللہ قیامت پہنچ تو جاری رکھن اللہ ہمیں عباس جدی سلسلہ جن دشمن ہوئی اللہ اپنی اما کے تولے لینے سلسلہ کے بچیے دین اللہ اللہ اپنی اما دادا پیر کوسٹ سلسلہ کے حفاظت کرن اللہ আমার পাঁচ দাদু কত কষ্ট করে গরুর গাড়ি করে পায়ে হেঁটে কাদাতে বাংলার অলিতে গলিতে ঘুরেছে আল্লাহ আমি আব্বাস যদি কিছু ভুল করে থাকি আল্লাহ আল্লাহ আমার দ্বারা যদি সিলসিলার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে মালিক তোমার কাছে ভিক্ষা চাই আমি মৃত্যু কামনা করি সিলসিলার ক্ষতি চাইনি মালিক তুমি আমায় তুলে নাও আল্লাহ কিন্তু এই সিলসিলাকে বাঁচিয়ে দাও আল্লাহ ঠিক সেইভাবে অন্য কেউ যদি সিলসিলার ক্ষতি করে তাদের মৃত্যু কামনা করব না আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত করে দাও আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত করে দাও আল্লাহ আল্লাহ বা সুলতানে হিন গরিবে নওয়াগ খাদম ঈনউদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর পাক সফট পৌঁছে দি আল্লাহ পাক আমরা জানা দুনিজি আমাদের দাদু খুলদাদি গুণানা গুণানি গুণ শ্বশুর শাহরি মাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেস্তে বাগান বানিয়ে দেয় আমাদের মা বাপ স্ত্রী ছেলে পুলে পাড়া প্রতিবেশী সন্তান আদি প্রত্যেকে যেন হায়াতে আজন সুস্থ রাখুন নেক হায়াত দারাজ করুন সুস্থ দিন ইসলামের উপরে রাখুন আল্লাহ রুজি দে কারবার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন আল্লাহ আল্লাহ বা দেশের মাথায় যারা বসে আছে তারাও আমাদের দুশ্মনী করছে এখানে যারা আছে তারাও আমাদের ক্ষতি করছে আমাদের কারবার ব্যবসা বাণিজ্য তো নাই আমাদেরকে জানে মেরে দিবার প্ল্যান তৈরি করছে আল্লাহ বা উভয় জালিম থেকে আমাদের জান মাল ইমান সৌদ হিফাজত করুন হে আল্লাহ আমার কওমকে আপনি গায়েবি সাহায্য করুন আল্লাহ আমার কওমে রুজিতে আপনি বরকত দিন আল্লাহ প্রতিটা বাড়িতে অভাবকে দূর করে দিন আল্লাহ বাচ্চার মুখে খাবার দিবার জন্যে কোনো মা বাপকে ভিক্ষার জুনি হাতে ধরিয়ে দেবেন না প্রতিটা বাপকে বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখুন প্রতিটা মাকে সন্তানদের নিয়ে হাসি খুশিতে রাখুন আল্লাহ আপনি দয়া করে আমাকে একটা সন্তান দিয়েছেন আল্লাহ ওই সন্তানকে আপনার ও আপনার হাবিবের দিবানা পাগল বানাবে ওই সন্তানকে দিন ইসলামের খাদেম ইমাম মেদেসাল্লামের খাদেম বানাবেন আল্লাহ দাদা পীরের সিলসিলা ঢাল বানাবেন আয় আল্লাহ তার নেক হায়াত দারাজ করবেন শরীরকে সুস্থ রাখবেন আল্লাহ আল্লাহ এই দোয়া আমাদের প্রত্যেকের বাচ্চাদের জন্য কবুল করে না আপনার নবী যখন খুশিতে কিছু হাত তুলতেন হাত এত লম্বা করে দিতেন আমার দয়ার নবী আল্লাহর কাছে হাত তুলতেন আল্লাহ আমরাও হাত তুলেছি ফিরিয়ে দেবেন না আমাদের ঘরে আমরা সবাই গুনাহগার আমাদের গুনার দিকে তাকাবেন না আল্লাহ আপনি তো রহমান ও রহিম আপনি আমাদেরকে নামাজি বানান আপনি আমাদেরকে রোজাদার বানান
এমন নামাজ বানান যে নামাজে আপনাকে যেন পায়, যে নামাজে আপনি খুশি হবেন, এমন রোজাদার বানান যে রোজা রাখলে আপনি খুশি হবেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মক্কা মদিনা দেখাবেন, আপনার কাবাকে জড়িয়ে ধরে চুমা দিয়ে আদর করার তৌফিক দেন, হাজারে আসাদে বসা দিবার তৌফিক দেন। আল্লাহ কাবার দরজায় হাত দিয়ে দোয়া চাওয়া নসিব করে দেন। আয় আল্লাহ এ দোয়া আমাদের সবার জন্য কবুল করো। আমার সব ভাইয়েরা এই মাহফিলটা প্রতি বছর করে, আল্লাহ কমিটির ছেলেদের সব মিলেমিশে রাখবেন, আল্লাহ এই গ্রামে মিলেমিশে রাখবেন, একতার সঙ্গে রাখবেন। বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মদল মতের সঙ্গে আছে, কিন্তু গ্রামটাতে আপনি মিল মহব্বত দেবেন, শান্তির সঙ্গে রাখবেন। আমার বাবাজি হাজি সাহেব, আল্লাহ আরও সব মুরব্বী বাপেরা রয়েছে চাঁচুয়া গ্রামের, যখনই মাঠে যাই দেখি সব মুরব্বীগুলো ঘরে নলেজ সিটির দিকে খেয়াল রেখেছে। আল্লাহ বাপেদের ওপর আপনি দয়া করবেন, সুস্থ রাখবেন, নিয়ে খায়াত দারাজ করবেন। বিশেষ করে আমার রমজান ভাইয়ের আব্বা, আমার হাজি সাহেব, আল্লাহ তিনারও নিয়ে খায়াত দারাজ সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আল্লাহ আয় আল্লাহ এই গ্রামের ওপর রহমত দিন। আশেপাশে তরলপুর, নামপাড়া, খাতুনাসপাড়া, যত ফুরফুরা, শরীফ, লাগোয়া, যত গ্রাম আছে আল্লাহ সব গ্রামে আপনি শান্তি দিন, আল্লাহ সব গ্রামে আপনি বরকত দিন। যে যেখান থেকে এসেছে প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের বাড়িগুলো, প্রত্যেকের গ্রামে আল্লাহ আপনি বরকত দিন, শান্তি দিন। আল্লাহ আমার নবীর উম্মতদের মধ্যে মিল মহাব্বত দিন। আল্লাহ জালিম ও মুনাফিকদের চক্রান্তে ভাইয়ে ভাইয়ে যেন ঝগড়া ফ্যাসাদ না করে, আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নেবেন। আল্লাহ ইমাম সাহেব ভাইকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, দীর্ঘদিন এই মসজিদে দিনের কাজ করছে, আল্লাহ ইমামতি করছে, করার তৌফিক দেবেন। না এই সত্যের উপর দাদা আপনি সিলসিলার উপর কায়েম রাখবেন। আল্লাহ আল্লাহ বা আরো দোয়া চাই, আমার নলেজ সিটিকে আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ আরো দোয়া চাই, আমার দাদা পীরের সমস্ত ওলাদেরকে সুন্দর সুস্থ জীবন দেবেন, হিংসা লোভ লালসা ছেড়ে দিয়ে সিলসিলাকে হিফাজতের জন্য মিলে মিশে থাকা তৌফিক দেন। পাশাপাশি আল্লাহ আমার ছোট ভাই, আল্লাহ সে মানুষ ওদের সেবার জন্য নেবেছে, আল্লাহ হিংসা লোভ লালসা ঝগড়া ফাসাদ অন্যায় জুলুম থেকে হিফাজত করে মানববন্ধনের সাথে, মানবতার সাথে প্রতিটা ধর্ম গরিব মানুষের জন্য আল্লাহ আপনি আমার ভাইকে রাজ ক্ষমতা দান করে দেবে। আয় আল্লাহ লাহুমুল কুসামাতি ওয়াল আদ, আপনি তো জমিন আসমানের বাদশাহ, আপনি ছাড়া কে আছে রাজত্ব দিতে পারে, কে আছে কেড়ে নিতে পারে, চেষ্টা তো আমাদের দিনেওয়ালা আপনি। তে আল্লাহ আপনি দয়াময় দয়া করে নাই সত্তর ওপরে রেখে মানুষের জন্য, দেশের জন্য, আমার নবী বংশের উজ্জ্বল নক্ষত্র আমার ছোট ভাইকে আল্লাহ আপনি রাজ ক্ষমতা দান করে দেবে। ওর সাথীদের ঘরও নাই সত্যের ওপরে মিনে মিশে চলার তৌফিক দেবেন, লোভ লালসা হিংসা লুটা মারপিট থেকে হিফাজত করবে। আয় আল্লাহ শেষ দোয়া চাই, মরণের সময় আপনার নবীর নূর চাঁদ মুখটা দেখতে দেখতে ইমানের নূরে কলেমা পড়তে পড়তে আল্লাহ আপনি আমাদের মৃত্যু নসিব করবে। কারো মনে যদি কিছু চাওয়ার থাকে একটু মনে মনে আপনারা বলে নেন, আল্লাহকে আল্লাহ সব জানে। আমারও তো কিছু মনের কথা আছে, আমি একটু বলি আপনারাও বলেন। আয় আল্লাহ আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا آمين ثم آمين برحق الوضع لا إله إلا الله لا إله
إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.